দেখো আমার শাশুড়ি আমাকে ঠিক নিয়ে চলে যাবে। ওই ছেলেটা না একদম বেকার ছেলে। আ আ মরে গেলাম আর মারিও না। কি হলো রে, কি হলো? দাঁড়াও, কি হলো, কি করবা তুমি? টাকা কেন দরকার আছে নিতে পাবো না? কি দরকার আছে বলো। সব কথা বলা যাবে না, বল দরকার আছে নিয়েছি। বল না তো, টাকাটা দাও। সব কথা বলা যাবে না, বুঝতে পারছো না কেন? হি হি, কেন হাসছো কেন? লেখাপড়া না করে কলম নিয়ে ঘুরা ফিরা, তো হাসবো না? বাড়ি ছেড়ে যেও না, মাস্টার মাস্টার আসুক যে ঠিক ব্যবস্থা করে দিবে। মা বাবাকে বলে আর কিছু হবে না, থাকবো না এই বাড়িতে। দাঁড়া, মা ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে আটকায় না, আমি আর থাকবো না। ওই ছেলেটার জন্য বৌমাটা বাড়ি ছেড়ে যাচ্ছে, আর রাস্তার লোক দেখে হাসবে। যাই বাড়ির দিকে, যাই ফোন করি মাউনের আব্বাকে। হ্যালো, কি হয়েছে? ঠিক আছে, আমি আসছি। ধরো তোমাদের ফর্ম। তোমার ওই মূর্খ ছেলেকে নিয়ে আর শান্তি পেলাম না। কেন, কি হয়েছে? সকাল সকাল বউটাকে মেরে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছে, যাও এবার বিচার করতে। এই ছেলেটা একদমই বেকার ছেলে। তুমি তো ওকে মূর্খ বানিয়ে রেখেছো। মাস্টারের ঘরে মূর্খ শুনে হাসিও লাগছে। মাস্টারের ঘরে অফিসার হবে কি মূর্খ বানিয়েছে ছেলেকে? দেখো, দোষ দিয়ে লাভ হবে না। মাস্টারের ঘরে যখন মূর্খ হয়ে গেছে তো আর কিচ্ছু করার নেই। বিয়ে দিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরেও যদি ঠিক না হয় তো কি করে হবে বলো? আর শুনো, খালি মাস্টারের ঘরে মূর্খই নেই, প্রফেসর আছে, বুঝলা? আমাকে বেশি বুঝাইও না, বিচারে এবার তুমি যাবা। হ্যাঁ হ্যাঁ যাব। কি হয়েছে সেই? আমাকে এভাবে বারবার ফোন করে ডাকিও না, কাজে আছি, বিরক্ত লাগছে। তোমাকে ডাকবো না তো কাকে ডাকবো? সকাল সকাল অশান্তি, মারপিট খুব ভাল লাগছে। যা।
হবে, দেখি কি করে। জল খাবি? দাঁড়া এনে দিচ্ছি। মার বাড়িতে কত সুখ যেটা বলে ওটাই করে। লে ধর খেলে। দেখ রে বেটি, শ্বশুর বাড়িতেই থাকতে হবে সারা জীবন, সে যেমনই হোক থাকতে হবে কষ্ট করে। তোর শ্বশুরটা তো খারাপ লোক নয়, মাস্টার মানুষ। তোর শাশুড়িও তো খারাপ নয়, তোর দিকেই থাকে। বেশি বাড়ি থেকে আসা যাওয়া করবি তো ছাড়াছাড়ি হয়ে যাবে। এরকম করে আর আমার বাড়ি আসিস না, বুঝলি? আমরা গরিব মানুষ, একবার কষ্ট করে বিয়ে দিয়েছি, আর দিতে পারবো না রে বেটি। হ্যাঁ মা, হ্যাঁ আমি চলে যাব, তোমাকে বেশি চিন্তা করতে হবে না। দেখো আমার শাশুড়ি আমাকে ঠিক নিয়ে চলে যাবে। হ্যাঁ রে বেটি, হ্যাঁ তোর শাশুড়ি আসলে চলে যাবি। এখন ঘরে চল।